যা কিছু জীর্ণ যা কিছু পুরাতন তা দূরে সরিয়ে রেখে নব রবি কিরণে নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে আপা মোর বাঙালি। যদিও প্রখর রোদ, তাপপ্রবাহ, তাতে কি বছরের প্রথম দিন বলে কথা, 1430 বঙ্গাব্দকে আহ্বান জানাতে দিকে দিকে উদ্দীপনার খামতি রইল না কোথাও। পালকি থেকে মুখোশ, বর্ণময় শোভাযাত্রায় মেতে উঠল যাদবপুরের গাঙ্গুলি বাগানের বাসিন্দারা। বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে, সঙ্গে ঢাকের বাদ দিতে মুখরিত হল চারপাশ, ছড়িয়ে পড়ল সম্প্রীতির বার্তা। মানুষ তারা প্রত্যেকে এসেছেন দুটো জিনিসকে ভালোবেসে, তার একটা বাংলার লোক সংস্কৃতি, তার মধ্যে যে শাশ্বত মানব ধর্ম আছে তাকে আমরা বুকুর্দে তুলে ধরতে চাই, আর দ্বিতীয় হচ্ছে বিভেদ নয়, বিভেদের বিষ বাষ্প নয়, আমরা সম্প্রীতি এবং সমন্বয় চাই। মহেশতলা রবীন্দ্র স্মৃতি পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হল মহেশতলা ম্যারাথন। এই নিয়ে দুবছর ধরে নববর্ষের দিন তারা এই অনুষ্ঠানের আয়োজন করছে। ভিন রাজ্য থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এই ম্যারাথনে। মহেশতলা পুরাতন ডাকঘর থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে বজবজ ট্র্যাঙ্ক রোড ধরে বাটা মোড় হয়ে আবারও জিঞ্জিরা বাজারে গিয়ে পুরাতন ডাকঘরে এসে শেষ হয় এই দৌড়। মোট 15 কিলোমিটার রাস্তায় হয় এই ম্যারাথন দৌড়। সম্ভব হয়েছে বাংলার সমস্ত বাংলার সমস্ত জেলা থেকে লোক আসে এবং ভারতবর্ষ থেকে লোক আসে। মিডিয়াকেও অশেষ ধন্যবাদ, আপনাদের জন্যই আজকে দ্বিতীয় বছরে আমরা এতটা সাকসেস করতে পেরেছি। অনেক ভালো ছিল এখানে ব্যবস্থা, খুব সুন্দর পরিবেশন করেছে, আমার ভালো লেগেছে খুব। এই বছর প্রথম এসে থার্ড হলো? হ্যাঁ, এবছর প্রথম এসে থার্ড। কতটা ভালো লাগলো? অনেক খুব খুশি হয়েছে এখানে দৌড়াতে পেরে, এখানে এসে খুব ভালো লেগেছে। ইস সাল কে হুয়া হ্যায়? মেরা ফার্স্ট হুয়া হ্যায় ইয়াহ 15 কিলোমিটার রেস মে। ফার্স্ট হুয়া হ্যায়, কেসা লাগ রাহা হ্যায়? আচ্ছা হ্যায়, ঠিক হ্যায় স্যার। টাকা মিছিল, এরকম নববর্ষ উদযাপন বাঙালি আগে হয়তো কখনো দেখেনি। এবার বাঙালির ব্যবসা ও পুঁজি আরাধনার মিছিল করে অভিনব নববর্ষ উদযাপন বাংলা পক্ষর। আজকের দিন হচ্ছে নতুন করে ব্যবসা শুরু। আজকে যখন বাংলার বুকে পুঁজি, চাকরি, ব্যবসা, হকারি স্পট সবকিছু থেকে বাঙালি বঞ্চিত, সেই সময় দাঁড়িয়ে আমরা পুঁজির অবগাহন করছি, বাঙালিদের পুঁজিপতি হবার জন্য অনুপ্রাণিত করছি, যার ফলে বিখ্যাত বাঙালি পুঁজিপতিদের আমরা বিরাট বিরাট কাট আউট নিয়ে মিছিল করছি। মিছিল রাসবিহারী থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক গড়িয়াহাট হয়ে সোজা দক্ষিণে পনে এসে শেষ হয়। বাঙালির ঐতিহ্যকে সামনে রেখে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের আনন্দপুর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়, শেষ হয় রাজডাঙ্গার 107 নম্বর ওয়ার্ডে। ভিন্টেজ গাড়ি, এক্কা গাড়ি, কলকাতার ঐতিহ্য, হাতে টানা রিক্সা তো ছিলই, সঙ্গে ছিল গোপাল ভাঁড়। ঢাকের বাদ দিয়ে মৃদঙ্গের বলে আকাশ বাতাস মুখরিত নতুন বছরকে স্বাগত জানাতে, তালপাতার পাখা হাতে, শাড়ি ও পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে বাংলা গান আর নৃত্যের তালে এই শোভাযাত্রা মাতালো সকলের মন। শোভাযাত্রার শুরুতে ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় থেকে পরিচালক অরিন্দম শীল, ছিলেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। কলকাতা পুরসভার বোর্ড চেয়ারম্যান সুশান্ত ঘোষের উদ্যোগে নববর্ষের শোভাযাত্রার শেষে পান্তা ভাতের আয়োজনও করা হয়। নতুন বছরে যেন চারিদিকে রঙের মেলা, নতুন নতুন ভাবনায় এভাবেই কলকাতার দিকে দিকে বরণ করে নেওয়া হলো নতুন বছরকে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে খালেদ জামাল ও রাজীব নস্করের রিপোর্ট, কলকাতা নিউজ।